এটি হচ্ছে ও শোন কে ধরতে হয়। ও দুই হাতে আশা করি ধরে সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখুন ক্যানেলটা, এই যে জাল ফেলতেছে, এই যে দেখুন ক্যানেলে প্রচুর পরিমাণে বল মাছ হচ্ছে। তো আমরা আসার আগে অনেকে অনেক মাছ পেয়েছে। তো এই যে একজন পেয়েছে দেখুন, এখানে কয়েকটি আছে। এই যে একটি আইর মাছ। তো বিলের পানি সব শুকিয়ে গেছে আর এখন সব পানি ক্যানেলে। তো গতকাল একজন একটি বড় মাছ পেয়েছে, বল প্রায় আনুমানিক 4 কেজি হবে। তো প্রায় সকলেই 3-4টি করে পেয়েছে। এখন সকাল 10টা বাজে, সবাই সকাল সকাল চলে আসছিল। তো দেখা যাক, আপনাদেরকে দেখাতে পারি নাকি বল ধরা। তো সঙ্গেই থাকুন। এই যে দাদারা কয়েকটি পেয়েছে মনে হয়। দাদা কয়টা হয়েছে? 4-5 খাওয়াচ্ছে না? এই যে ও বাবা, এই যে দাদা একটি পেয়েছে। এখানে মাছ ধরার একটি বিশেষত্ব ইয়ে হচ্ছে যে আপনি ঝাঁকি জালটি নিক্ষেপ করার পর যে ডুব দিয়ে তারপরে মাছটি ধরে আনতেছে, না তাহলে মাছ বের হয়ে যাচ্ছে। বল মাছ তো অনেক চালাক। ও এই যে দাদা অলরেডি অনেক কটি পেয়েছে। এখানে পানির গভীরতা প্রায় এখন 8-10 হাত আছে। আবার ডুব দিচ্ছে। যে দেখুন, এক সিরিয়ালে জাল নিক্ষেপ করার জন্য সবাই রেডি হয়েছে। আর এখানে কোনো চাষের মাছ না। আমার আগের একটি ভিডিও ছাড়ছি, ওখানে অনেকে অনেক কমেন্ট করছেন যে এটা চাষের মাছ। আসলে চাষের মাছ না, এটি হচ্ছে ও সুন্দর। দেখা যাক বল মাছ উঠে কিনা। সুন্দরভাবে জাল নিক্ষেপ করলো সকলেই, আস্তে আস্তে জাল উঠাচ্ছে। ওই যে ওইখানে কাকা একটি পেয়েছে, চলুন যাই দেখি। কাকা দেখি কত বড় পাইলেন কাকা, একটু জাগান। হ্যাঁ রাখেন, দেখা যাক কাকারা কয়টি পেয়েছে। কটা হয়েছে আজকে? কালকে বলে আপনি একাই একটা পায়ে চলে গেছেন। দেখি দাদা একটু একটু আইগেন, কতখানি হয়েছিল কালকের দা? এই যে কাকা আরেকটি পেয়েছে। আসলে এই মাছগুলো ধরার কঠিন একটি অভিজ্ঞতা লাগে। ঝাল জালগুলো ফেলানোর পরে যে ডুব দিয়ে ধরতে হয়। ও দুই হাতে দুইটা দেখুন। আসলে এটা কোনো ফেক ভিডিও না, দেখুন আসলে পুরোটাই